চলমান যুদ্ধে গাজায় প্রাণ গেছে 175 চিকিৎসাকর্মী ও 34 সিভিল ডিফেন্স কর্মীর। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী মাই আল কায়লা জানান, উপত্যকাটির 36 হাসপাতালের মধ্যে 16টিতেই বন্ধ রয়েছে চিকিৎসা সেবা। ছোট বড় 72টি ক্লিনিকের মধ্যে 51টিতে চলছে না কোনো ধরনের কার্যক্রম। যেসব হাসপাতাল সচল আছে সেখানেও তীব্রভাবে দেখা দিয়েছে ওষুধ ও পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর অভাব। আল কুদস হাসপাতালের চারপাশেও শুরু হয়েছে লাগাতার হামলা। এদিকে জাতিসংঘ বলছে চলমান সংঘাতে প্রাণ গেছে তাদের 88 কর্মীর। কোনো একক সংঘাতে সর্বোচ্চ মৃত্যু দেখল এই সংস্থাটি।